নাশ দাস তুই হীন নাশ আসেরে তোর অজেয় খ্যাতি মুসলিম তুই বিশ্বাস কর দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ আজ বিশ্বব্যাপী আমরাই তো সেরা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা হলে শ্রেষ্ঠতম মুসলিম উম্মা তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য বাছাই করা হয়েছে তোমাদের কাজ হলো মানুষকে ভালোর দিকে ডাকবে আর অন্যায় থেকে মানবতাকে ফিরাবে বন্ধুগণ এই খাইরে উমাম আমরা সুতরাং রাসূলের আদর্শ যেমন আমাদেরকে বুঝতে হবে এবং আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে এইটা ভালোভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে শুধু হুজুররা করবে এটা না প্রত্যেকটা মুসলিম ইসলামের প্রত্যেকটা মডেল বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেককেই ইসলামের দালালি করতে হবে আমরা রাজি আছি তো আমরা রাজি আছি আপনি কখনোই এই চিন্তা করবেন না যে এই কাজটা টাইটেল পাস আলেম ওলামার কাজ ফাজেল পাস আলেম ওলামার কাজ এটা মনে করবেন না রাসূল বিদায় হজের ভাষণে আপনাকে আমাকে একটা সার্টিফিকেট দিয়েছেন সেটা হলো বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া আমার পক্ষ থেকে একটা কথাও যদি জানো তবে সেটা পৌঁছে দাও যারা আজ এখানে উপস্থিত নাই হতে পারে সেই অনুপস্থিত লোকেরাই তোমাদের চাইতে বেশি আমলদার হবে বলেন সুবহানাল্লাহ সুতরাং আপনার যদি রাসূলের একটা মেসেজ জানা থাকে কোরআনের যদি একটা মেসেজ জানা থাকে তবে আপনি মুখ বুঝে থাকবেন না সেইটাই পৌঁছান বন্ধুগণ এটা বুঝতে হবে একবার ইউরোপে এক ব্যক্তি মুসলমান হলো মুসলমান হওয়ার পর একজন ইসলাম গ্রহণ করলে প্রথম কাজ তো তাকে নামাজ পড়তে হয় তে সুরা ফাতেহা তো সব সুরার আগেই শিখতে হয় সুরা ফাতেহা ছাড়া তো নামাজ হয় না তে সে কোনো রকমে আলহামদুল সুরাটা শিখেছে আর রসুলের ওই কথাটাও শিখেছে যে একটা কথা জানলেও বলতে হয় প্রথম ওয়াক্ত নামাজ পড়েই সে মসজিদের মাইকটা নিয়ে সে আলহামদুল সুরা শুনিয়ে দিয়েছে লোকেরা তারে ধরলো তুমি তো এখনো ভালো করে পড়তে পারত না তুমি বললে কেন বলছে আমার নবীজি বলেছেন যে একটা জানলেও বল আমি কি চুপ থাকতে পারি বলেন সুবহানাল্লাহ রাসূলের কথা কিভাবে সে অন্তরে নিয়েছে আর আমরা এত জেনেও যদি চুপ থাকি তাহলে আমরা হয়ে পড়ব বোবা শয়তান এমনটি যেন না হয় কারণ বন্ধুগণ ইসলাম এমন একটি ব্যবসার নাম যেখানে আপনার কোনো লস নাই আপনি যদি আপনার কোনো লস নাই চারিদিকে কষ্ট আপনার উপায় নেই ধৈর্য ধরেছেন এই সবর আল্লাহ বলছেন আমি সবরকারীকে ভালোবাসি বলেন আলহামদুলিল্লাহ লস কোথায় আপনার আপনার জ্বর হবে অসুখ হবে পায়ে কাঁটা ফুটবে আপনার ক্ষতি নাই নবীজি বলেছেন সহিহ আল মুসলিম 6333 নম্বর হাদিস হযরত আয়েশার বর্ণনা এবং এই হাদিসের আগে পরে আরও এই জাতীয় হাদিস আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি বলেছেন ইমানদারের পায়ে যদি কাঁটা ফোটে কিংবা যদি জ্বর হয় কিংবা সে কোনো টেনশনে পড়ে এটাও তার গুনামাফের কারণ হয় সুবহানাল্লাহ এটাও তার মর্যাদা বৃদ্ধির কারণ হয় বলেন সুবহানাল্লাহ তা আপনাকে ঠকাবে কে ইমানদারকে কেউ ঠকাতে পারবে না আপনার সব লাভ আপনি উহু করলেও লাভ আপনি হাসলেও লাভ আপনি হাসি মুখে আরেকজন ভাইয়ের সাথে দেখা করেন তার সাথে হাত মিলান তার কুশল বার্তা জিজ্ঞাসা করেন নবীজি বলেছেন শুকনো গাছে ঝাঁকি দিলে যেভাবে তার মরা পাতাগুলি ঝরে ঝরে পড়ে উভয়ের গুণাগুলি আল্লাহ এইভাবে মাফ করে দেন বলেন সুবহানাল্লাহ আমাদের তো লস নাই শুধু মনে সাহস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে আমাদেরকে এগোতে পারতে হবে এই চেষ্টাগুলি আমাদের করতে হবে আমাদের লস নাই এই যে খাজানগর একটা বিশাল ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ লক্ষ মানুষের রুজি আপনাদের চালের ভিতর আছে না আপনি আমার এক বস্তা চাল দিলেন মনে আছে আচ্ছা মানে অনেক আগে মাহফিল এসেছিলাম তো নাজবুল ভাই আমার এক বস্তা চাল দিছিল সেই শুক্রিয়া আদায় করছি তাই বলে আজকে চাচ্ছি না এমনি মনে পড়ে গেল একটা বিশাল ব্যবসা কেন্দ্র আলহামদুলিল্লাহ আল্লাহ এই ব্যবসায় বরকত দিন আমরা বলি আমিন নবীজি বলেছেন ইবনে মাজার হাদিস নবীজি বলেছেন বিশ্বস্ত মানে আমানতদার সত্যবাদী ইমানদার ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে বলেন সুবহানাল্লাহ আপনি চিন্তা করেন ব্যবসায়ী বাদাম তাই বললাম নবীজির আমাদের ইসলামটা বৈরাগ্য না আখেরাত বাদে না এই দুনিয়ায় আমার আখেরাত হতে পারে এই আখেরাতই আমার দুনিয়া এ আমরা আলাদা করতে পারি না একই
এইটা হলো কর্মক্ষেত্র, ওইটা রেজাল্টের ক্ষেত্র, ওখানে আমি রেজাল্ট পাবো, লাভ। কিন্তু দেখুন, যার যত লাভ, যেটা যত সুন্দর গাড়ি, অ্যাক্সিডেন্টে সবচেয়ে বেশি ক্ষতি হয়, এইটা লাভ বেশি যে আমি যদি সৎ ব্যবসায়ী হই, ইমানদার ব্যবসায়ী হই, আমানতদার হই, আমি শহীদদের সাথে থাকবো। কিন্তু আপনি যদি দাম বাড়ানোর জন্য, মূল্য বাড়ানোর জন্য, মিশকাতুল মাসাবির হাদিস, আপনি যদি মূল্য বাড়ানোর জন্য যদি 40 দিনের অতিরিক্ত মাল মজুদ রাখেন, তাহলে আল্লাহর সাথে ওই ব্যবসায়ীর কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ আমাদের মাফ করুন, আমরা বলি আমিন। এরপরে আরেকটি হাদিস মিশকাতুল মাসাবির, যে যারা গুদামজাত ব্যবসা করে তারা অভিশপ্ত, তারা পাপি। তাই বলে কি আমি গুদামে রাখবো না? রাখবো, কিন্তু 40 দিনের বেশি না, এটা যেন মাথায় থাকে। আপনার নামাজ ইবাদত, ব্যবসা ইবাদত, আপনি পায়খানা যাবেন এটা ইবাদত। মসজিদে ঢুকলে মনে হয় ইবাদত করছি, পায়খানা ঢুকলেও মনে রাখবেন ইবাদত করছি। কারণ মসজিদে ঢুকার যেমন নিয়ম আছে, পায়খানা ঢুকারও নিয়ম আছে। মসজিদে ঢুকলে কোন পা আগে? পায়খানায় ঢুকলে কোন পা আগে? ঠিক এর বিপরীত। আবার এখান থেকে বের হওয়ার নিয়ম আছে, ওরও বের হওয়ার নিয়ম আছে। এখানে ঢুকার দোয়া আছে, ওখানে ঢুকার বের হওয়ার দোয়া আছে। আপনি যদি এইগুলো ফলো করে পায়খানা করেন, এই পায়খানা পড়াও আপনার নেক আমল, আপনার ইবাদত বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এভাবে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আদর্শ দেখে যদি চলতে পারি, তাহলে আমার সব কিছু ইবাদত। এটা করতে পারলে আমি নামাজ পড়লেও ইবাদত হয়, নামাজ না পড়লেও ইবাদত হয়, রোজা করলেও ইবাদত হয়, রোজা না করলেও ইবাদত হয়। নামাজ পড়লে ইবাদত হয়, নামাজ বাদ দিলে কেমনি ইবাদত হয়? 24 ঘন্টার ভিতরে 3টা সময় নামাজ পড়া হারাম। সূর্য যখন ওঠে, সূর্য যখন ডোবে, সূর্য যখন মাথার উপরে, ওই সময় নামাজ পড়ায় সওয়াব আছে নাকি? হারাম। ওই সময় নামাজ বাদ দিয়াই ইবাদত বলেন সুবহানাল্লাহ। রোজা করেন ইবাদত, 2 ঈদের 5 দিন রোজা করা হারাম, এ রোজা বাদ দেয়াই ইবাদত বলেন সুবহানাল্লাহ। তাহলে বিষয় কি, আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী, নিয়ম অনুযায়ী চলার নামই ইবাদত। এই জন্য কোরআনে কারিমে একটি ভাষা বারবার বলা হয়েছে, একটি পরিভাষা, সেটা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহর কর্তৃত্ব মানো, নবীজির নেতৃত্ব মানো, এটা বারবার বলা হয়েছে, কারণ এটাই ফর্মুলা। এই ফর্মুলা বাদ দিলে আমার নামাজও কাজে লাগবে না, রোজাও কাজে লাগবে না, আর এই ফর্মুলা অনুযায়ী যদি চলি আমার সবই কাজে লাগবে। এই জন্য কোরআনে কারিমে বারবার বলা হয়েছে, সুরা আলে ইমরানের 32 নম্বর আয়াত, 132 নম্বর আয়াত, সুরাতুন নেসার 59-69 নম্বর আয়াত, এরপরে সুরা মাইদার 92 নম্বর আয়াত, এরপরে সুরা আংফালের 1-20-47 নম্বর আয়াত, সুরাতুন নূরের 54 নম্বর আয়াত, সুরা মুহাম্মদের 33 নম্বর আয়াত, এইভাবে আপনি পাবেন সুরা মুজাদালার 13 নম্বর আয়াত, সুরা তাগাবুনের 12 নম্বর আয়াত। সর্বত্র আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এভাবে করলে আমার দাম্পত্য জীবন, আমার সংসার, আমার ব্যবসা, আমার চলাফেরা সব ইবাদত। মুসলিমকে কেউ ঠকাতে পারে না। তাই আমাদের জাতীয় কবি বলেছেন, ওরে মুসলিম ভীরু কা পুরুষ, ভয় কেন আজ করিস রণে, কিসের শঙ্কা ছুটে চল আজ, জীবন পাবি রণাঙ্গনে। আরব মরুর সন্তান মোরা, তলোয়ার দেখে কভু কি ডরি, আঘাতে আঘাতে জীবন মোদের গর্জে ওঠে নতুন করি। যাতনা সহিসি আগুনে পুড়েছি, ডুবেছি মোরা অতল নিরে, মরিয়া হয়ে লড়াই করেছি, অজেয় করেছি ইসলামের। নস ডস তুই হীন নস, আসেরে তোর অজেয় খ্যাতি, মুসলিম তুই বিশ্বাস কর, দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি আজকের আলোচনা রাখতে চাচ্ছি না, সকাল থেকে এত ক্লান্ত, আর এতই আমি ওই অবস্থায় চলে এসেছি, এই চরমভাবের ভিতর খুবই ক্লান্ত বোধ হচ্ছে। আমি গাড়ির ভিতরে তো প্রচণ্ড বমি চাপতেছিল, এজন্য আমি কিছুক্ষণ আপনাদের উপরে গিয়ে একটু বিশ্রামও নিছি, এত খারাপ লাগতেছিল। তো এর ভিতর থেকে আমি আপনাদের সামনে কিছু কথা বললাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদেরকে সেই জান্নাত দান করুন, যেই জান্নাতে গিয়ে আমরা নবীজিকে কাছে পাবো, এবং তার সুপারিশ যেন আমাদের নসিব হয়, আমরা বলি আমিন।